ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णायु ते नम ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মে তয়া প্রণমামি মুহুর্মুহু ওং নম অতিরাজায় বিবেকানন্দ সূর্য সুখস্বরূপায় স্বামিনে তাপহারিনে। নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের চারশো সাতাত্তরতম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আজকে আমরা ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব এবং পরেশনাথ মন্দির নিয়ে স্মরণ মনন অনুধ্যান করব আমরা জানি যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম একত্বের কথা বলে বৈচিত্র্যের মধ্যেও সে এককে খুঁজে পায় আসলে আমাদের তো এই দৃষ্টিভঙ্গিরই তফাৎ এবং সেই জন্যে আমরা জগতে নানান কিছু ভিন্ন ভিন্ন দেখি ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে বলেছিলেন যত মত তত পথ বা মত পথ এই কথাটি বলেছিলেন কিন্তু তার আগেও ঋষিরা সেই বেদের ঋষিরা আমাদের বারবার বলে গেছেন এ কংসাদ বিপ্রা বহুধা বদন্তি অর্থাৎ আমি সেই এক মহাজন বহুজন নানানভাবে সেই জিনিসটা দেখে অর্থাৎ একই বস্তুকে আমরা কিন্তু ভিন্ন ভিন্নভাবে দেখি ঈশ্বর দর্শন হলে ভগবান লাভ হলে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করলে এই বিভেদটা ঘুচে যায় সব কিছুর মধ্যে সেই একত্বকে সেই একীভূত চৈতন্যকে দর্শন করা সেজন্য আজকে আমরা জৈন ধর্মের কথা পরেশনাথ মন্দিরের কথা আলোচনা করব এবং ভগবান শ্রী রামকৃষ্ণ সেই মন্দিরে গিয়েও সমাধিস্থ হয়ে পড়ছেন সেই ঘটনা আমরা বারবার স্মরণ করব এবং স্মরণ করে আমরা সেইটি বোঝার চেষ্টা করব যে আমরা আধ্যাত্মিক জীবনে এগোতে পাচ্ছি কি পাচ্ছি না এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যায়ন শুধুমাত্র শোনার জন্যে নয় শ্রবণ নয় মনন নিধির এবং নিজেকে টেস্ট করা প্রতিদিন নিজেকে একেবারে এই আদর্শের সামনে দাঁড়িয়ে একটু 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 করে পরীক্ষা করা নিজেকে চিহ্নিতকরণ করা আমরা সবাই সেলফি তুলতে ভালোবাসি কিন্তু আদর্শের সামনে সেলফি তোলা আদর্শের সঙ্গে নিজেকে সেলফি তোলা এই একীভূত হওয়া এই একাত্মিকরণ সেইটি বোধ আমাদের এই যুগে একান্ত প্রয়োজন সেই জন্যে আমরা বুঝতে পারি না কিন্তু অনেকেই বা ঋষিরা বলুন মহাত্মারা বলুন বা যারা বিদগ্ধজনেরা বলুন তারা কিন্তু সেই একই বস্তুকে একই দেখেন সকল কিছুর মধ্যেও আপাত বৈচিত্র্যের মধ্যেও তারা এককে খুঁজে পান আমরা সেটা দেখি না একবার তেরোশো সালে কয়েকজন বর্ষীয়সী মহিলা কোয়ালপাড়া অঞ্চল থেকে শ্রী মায়ের কাছে কলকাতায় আসেন শ্রী মা তাদেরকে কালীঘাট দক্ষিণেশ্বর এবং পরেশনাথ মন্দির এবং সব শেষে বেলুড় মঠ দর্শনের বন্দোবস্ত করে দিয়েছিলেন অর্থাৎ মাও জানতেন যে কলকাতার কোথায় কোথায় গেলে তাদের একটু ঈশ্বরীয় ভাবের উদ্বেগ হবে বা উদ্রেক হবে বেলুর মঠ দেখে ফেরার পর শ্রী মা তাদের কাছে জানতে চাইলেন হ্যাগা তোমরা বেলুড় মঠ কীরকম দেখে এলে একজন মহিলা বললেন আহা মা কি বলবো বেলুর মঠে কী বড় বড় গরু গো ওরকম বড় গরু তো আমাদের দেশে নেই মা বৃদ্ধাকে বারবার জিজ্ঞেস করছেন কেন ঠাকুরের ঘরে যাওনি ঠাকুরের ঘরে যাওনি ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র সাধুরা কি পরিপাটি করে সাজিয়ে যত্ন করে রেখেছে সেটা দেখো নি মহিলারা বললেন হ্যাঁ দেখেছি মা বললেন ঠাকুরের ত্যাগী সন্তানদের দর্শন করেছ মহিলারা বললেন করেছি কত যত্ন করলেন তারা আমরা যে তোমার দেশ থেকে এসছি মা সঙ্গে সঙ্গে বললেন আর সেই ফুলের মতন পবিত্র ব্রহ্মচারীদের দেখনি তখন সেই মহিলা বলছেন কি শ্রদ্ধা তাদের আমাদের পরিবেশন করে খাওয়ালেন অর্থাৎ এই চিত্রগুলি আমাদের মানুষ নেত্রে যেন অর্থাৎ ঠাকুরের ঘরটি পরিপাটি করে সাজানো বেলুর মঠ কত পবিত্র স্থান ত্যাগী সন্তানরা সেখানে কত তাদের যত্ন করেছেন ব্রহ্মচারীরা পবিত্রতার সাথে যারা পবিত্রতার প্রতিমূর্তি ফুলের মতন তারা যত্ন করে খাইয়েছেন মা শ্রী শ্রী মা তখন বলছেন তারা সব কিভাবে কত কাজ করছে দেখেছ আহা তাদেরকে দেখলেও কত পুণ্য গঙ্গার ঘাট থেকে দক্ষিণেশ্বর দর্শন হয় ওটা দেখেছ সেই মহিলা তখন বলছেন সবই দেখেছি কিন্তু ওই রকম গরু আর কোথাও দেখেনি অর্থাৎ ওই যে তার যা ভাব ওই যে বলে না যার যা ভাব তার তা লাভ সে তিনি ওইটি দেখছেন বলে তিনি সেটি নিজেকে ওইভাবেই ব্যক্ত করছেন এবং সেই জন্য দৃষ্টির কারণে আমাদের এই দেখাটা গণ্ডগোল হয়ে যায় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই গৌরীবাড়ির পরেশনাথ মন্দিরে এসেছিলেন যে গৌরীবাড়ি অঞ্চল অর্থাৎ বেলগাছিয়ায় যাওয়ার আগে শ্যামবাজার থেকে আরেকটু এগোলেই আরজিকরের ব্রিজটা ক্রস করলেই যে গৌরীবাড়ি অঞ্চল সেই গৌরীবাড়ি অঞ্চলের পরেশনাথ মন্দিরে এসেছিলেন ধনাঢ়্য ব্যবসায়ী বদ্রীদাস এই মন্দিরটি প্রতিষ্ঠার সময়ে কলকাতার বহু গণ্যমান্য মানুষের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলেন মথুরানাথ বিশ্বাসকে আমরা শ্রদ্ধেয় ডক্টর তরিত কুমার বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে নেব এই তথ্য পরিবেশনের জন্য এবং দু হাজার পাঁচ সালে মাতৃতীর্থ পরিক্রমায় উদ্বোধন পত্রিকার সাথে ওতপ্রতভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত শ্রদ্ধেও শ্রী অরিন্দম দাস মহাশয় তিনিও এই পরেশনাথ মন্দির সম্পর্কে আমাদের অনবদ্য তথ্য নিবেদন করেছেন এই দুজনকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং স্মরণ আমরা এই পরেশনাথ মন্দিরে যাওয়ার আগে জৈন ধর্মের একটু দিকটি বুঝে নেব যেখানে জৈন ধর্ম আমাদের মূলত অহিংসা অপরিগ্রহ এবং অনেকান্ত বাদকে কেন্দ্র করেই আবর্তিত এই জৈন ধর্ম অত্যন্ত প্রাচীন একটি ধর্ম এবং এই ধর্মের প্রাচীনত্ব প্রতিপাদক কিছু বৈশিষ্ট্য সেটি উল্লেখ করার মতন সর্বপ্রাণবাদ তার অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ জৈন ধর্মে গাছপালা উদ্ভিদ জল বায়ু অগ্নি সব সবকিছুকে জীবন্ত বলে মনে হয় বা গণ্য করা হয় এইটি হচ্ছে প্রাচীন সংস্কৃতির বিশুদ্ধতা জ্ঞাপক এবং এটাই জৈন ধর্মের সর্বোচ্চ বিশ্বাস অর্থাৎ সমস্ত জীব জগৎকে সম্মান করবার জন্য এই ধর্মই হচ্ছে আদর্শ স্বরূপ সবাইয়ের প্রতি সম্মান সবাইয়ের প্রতি শ্রদ্ধা সেটাই জৈন ধর্মের মূল কথা সেজন্য সর্বপ্রাণবাদ দ্বিতীয় প্রতিমা পূজা এটিও জৈন ধর্মের অত্যন্ত প্রাচীনত্বের পরিচায়ক জৈনরা মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বদের সম্মান করেন এবং তাদের জীবন থেকে নিজেদের আধ্যাত্মিক পরিশুদ্ধি লাভের প্রেরণাটুকু পান জৈন ধর্মে রয়েছে কর্মবাদ জীবাত্মা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারেন এবং সাময়িক জীবনের আবরণের ভিতর পরমাত্মা অধিষ্ঠান করেন এই তত্ত্ব প্রাক আর্য দর্শনের অন্যতম বৈশিষ্ট্য দিগম্বরত্ব নগ্নতা এই ধর্মের অন্যতম বৈশিষ্ট্য এটি জৈন ধর্মের কঠোর তপশ্চর্যার সর্বোচ্চ আদর্শ ওই যে লজ্জা মান থাকবে না অষ্টপাশ সাধককে সেখানেও পরীক্ষা দিতে হয় সেই নগ্নতা নগ্ন হয়ে যাওয়া এটি অন্য কোনো প্রলোভন নয় সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করে দেওয়া এবং অনন্তের ধারণা জৈন মতে এই জগৎ প্রাচীন শাশ্বত এবং স্থায়ী তাই জৈন ধর্ম স্বীকার করে জগৎ অকার্য বা বন্ধা এবং তপস্যায় নিহিত মহাবীরের আবির্ভাগে আবির্ভাবের আগে তেইশজন তীর্থঙ্কর আচার্যের উল্লেখ পাওয়া যায় মহাবীর সেই পরম্পরার চব্বিশতম তীর্থঙ্কর মানবজাতির কল্যাণের জন্য তিল তিল করে তিনি দুঃখ বরণ করে নিজের সাধনলব্ধ ঐশ্বর্যের দ্বারা হাজার হাজার আত্মমোমুক্ষ মানুষের প্রাণে নতুন আশা এবং উদ্দীপনার সঞ্চার করেছিলেন এই মহাবীর মহাবীরের জ্বলন্ত বৈরাগ্য এবং অমৃতময় মানি সে যুগে আলোড়ন সৃষ্টি করেছিল অর্থাৎ কোনো একটা কাজ যদি আলোড়ন না সৃষ্টি করে তাহলে সেই কাজের দাগ থাকে না একটা কোথাও যেন ওজন থাকে না মহাবীরের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই সেটি তারা করেছিলেন তিনি করেছিলেন এবং কঠোর তপশ্চর্যার দ্বারা তিনি উপলব্ধি করেছিলেন যে কৈবল্য বা মোক্ষ লাভে প্রত্যেক মানুষেরই জন্মগত অধিকার আছে মহাবীর বলেছিলেন আত্মদর্শনী জগতের দুঃখ দৈন্য থেকে মুক্তি লাভের উপায় মোক্ষ লাভই জৈন ধর্মের প্রধান লক্ষ্য নিজেকে নতুনভাবে গড়তে হবে আর তার জন্যে চাই কঠোরতা এবং সংযম তার ফলে অতীত কর্মের জন্যে আসবে অনুশোচনা এই যে কঠোরতা সংযম এগুলো করলে কি হয় অতীত কর্মের জন্যে অনুশোচনা এবং মানুষ ধীরে ধীরে এই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে শেষে মোক্ষ লাভ করবে এবং সেই জন্যেই এই জৈনদের মধ্যে দুটি সম্প্রদায় ছিল শ্বেতাম্বর এবং দিগম্বর শ্বেতাম্বরগণ শ্বেতবস্ত্র পরিধানের পক্ষপাতি তারা এই মত পোষণ করতেন যে সাধনার দ্বারা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই মোক্ষ লাভ করতে পারেন আর দিগম্বরগণ তারা নগ্ন থাকার পক্ষপাতী একমাত্র পুরুষকেই তারা মোক্ষ লাভের অধিকারী বলে মনে করতেন এবং এই মহাবীরের উপদেশ যেগুলো সেগুলো দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত নামে পরিচিত সেই মহাবীরের যে জৈন ধর্মের অন্যতম মন্দির পরেশনাথের মন্দির যেটি খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছেন ডক্টর তরিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় যে সেই সময় মথুরানাথ বিশ্বাস সম্ভ্রান্ত মহলের কলকাতার মধ্যে খুব জনপ্রিয় ছিলেন সমাজের নানান উৎসবে তার নিমন্ত্রণ হতো উত্তর কলকাতার গৌরী বাড়ি অঞ্চলের রায়বাহাদুর বদ্রিদাস মহাশয় এক বৃহৎ জৈন মন্দির নির্মাণ করে সেখানে এক জৈন গুরুর মূর্তি প্রতিষ্ঠার আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠানে মথুরবাবুকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন মথুরবাবু সেই মন্দির প্রতিষ্ঠার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং তার সঙ্গে পরমহংসদে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবং দ্বারিকানাথ বিশ্বাস সেখানে গিয়েছিলেন ঠাকুর সেখানকার অপূর্ব শ্রীমণ্ডিত মন্দির সুশোভিত উদ্যান এবং উদ্যানের মধ্যে পুকুরে মাছের যে খেলা দেখে সহস্র জৈন সাধুর সমাবেশ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন অর্থাৎ প্রাকৃতিক এই বিষয়গুলি ভগবান শ্রীরামকৃষ্ণকে উদ্দীপন করত তিনি বিশ্ব চৈতন্যের সাথে যেন কোথাও মিলে যেতেন অর্থাৎ ইন্ডিভিজুয়াল কনসাসনেস আর ব্যষ্টি চৈতন্যটা সমষ্টি চৈতন্যের সাথে যখন মিলে যাচ্ছে তখন কোথাও যেন একটা সার্গম যেমন সঙ্গীতে ওই টিউনিং করার দরকার হয় লিড হারমোনিয়ামের লিড দৌড়লে দৌড়লে তবে সুরের সাথে কণ্ঠের সাথে আর ওই যন্ত্র মিলে যায় একটা মূর্ছনা সৃষ্টি হয় তেমনি চৈতন্যের সঙ্গে যখন চৈতন্য মিলে যায় তখন অদ্ভুত এক সুরমূর্ছনা তৈরি হয় যে সুরমূর্চ্ছনা সাধক অনুভব করেন শেষে ওই জৈন গুরুর ধ্যানমগ্ন মূর্তি দেখে ভগবান রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়েছিলেন মথুরবাবু জানতেন কিভাবে ঠাকুরের সমাধি অবস্থা থেকে সহজ অবস্থায় নিয়ে আসা যায় তাই তিনি সেই মন্ত্র পরমংসদেবের ভাগ্নে হৃদয়ের থেকে শিখেছিলেন সেই মন্ত্র পাঠ করলেন এবং উপযুক্ত পরিচর্যার দ্বারা ঠাকুর স্বাভাবিক অবস্থায় উপনীত হয়েছিলেন রায়বাহাদুর মহাশয়ের গুরুজি পরমংসদেবের এই সমাধি অবস্থা দর্শন করে তার প্রতি অনুরক্ত হয়েছিলেন অর্থাৎ এটা দেখেই তার প্রতি তার অনুরাগ এসেছিল তিনি মথুরবাবুকে জানিয়েছিলেন যে তার এই অভিলাষ ইচ্ছা যে এই মহাত্মা যদি অপরাপর জৈন শ্রমণদের কিছু উপদেশ দেন অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন এবং বোঝার পর অপরাপর শ্রমণদের উপদেশের কথা বলছেন মথুরবাবু পরমংসদেবকে বুঝিয়ে সভায় নিয়ে যান সবাই বহু জৈন শ্রমণ ছিলেন দেশীয় রাজা ছিলেন জমিদার ছিলেন বহু সম্ভ্রান্ত ব্যক্তিত্বরা সেখানে ছিলেন মথুরবাবু পরবংশ পরিচয় দিয়ে বলেছিলেন যে আপনারা যে ব্যক্তিকে দেখছেন মানে বলেছিলেন এইভাবে উদ্ধৃতির মধ্যে যে আপনারা যে ব্যক্তিকে দেখিতেছেন তাহার সূক্ষ্ম অনুভূতি সংযম এবং অহিংসা পরায়ণতা ভাষায় বোঝানো যাইবে না এনার শরীর এতই সংবেদনশীল যে তিনি তৃণের ওপর হাঁটিতে চাহেন না ভাবেন তাহারা পিষ্ট হইবে তিনি পুষ্পচয়ন করেন না বৃক্ষের যাতনা হইবে বলিয়া তাহার আহারে মৎসাদি ভক্ষণের নির্দেশ চিকিৎসকদের বিধান হওয়া সত্ত্বেও তিনি তাহা গ্রহণ করিতে পারিতেন না পিঞ্জরে আবদ্ধ পক্ষী দেখিয়া তিনি অশ্রুপাত করেন এবং প্রত্যহ কপতকুলকে দানাভক্ষণ না করিয়া নিজে জল গ্রহণ করেন না ইনি সেই সাধক চূড়ামণি পরম হংসদেব রামকৃষ্ণ প্রকৃতপক্ষে ইনি এক মহা তীর্থঙ্কর অর্থাৎ কোথাও মিলে যাচ্ছে এই যে সমস্ত একীভূত হওয়া সেটা মিলে যাচ্ছে এই পরেশনাথের মন্দিরে ঠাকুরের এই অদ্ভুত সমাধি হওয়ার ঘটনা আমাদেরকে আরেকটি দিক যেন উন্মোচিত করে দিচ্ছে এই যে বেদান্ত সর্বধর্ম সমন্বয়ের মধ্যে এই জৈন ধর্ম এবং মথুরবাবুর পরিচয় দানের পর সকলেই ঠাকুরের কাছ থেকে কিছু উপদেশ শুনতে চেয়েছিলেন মথুরবাবু বারবার অনুরোধ করেছিলেন তখন পরমংশদেব বলেছিলেন যে পঞ্চবটিতে বহু জৈন সাধু আসিয়াছিল তাহাদের বলিয়াছিলাম অহিংসা আর ত্যাগ মুখে বলিয়া কি হইবে উহা কথার বিষয় নহে অর্থাৎ ঠাকুর তিনটি জিনিস বলছেন অহিংসা সংযম এবং ত্যাগ সংযমে মানুষ দেবতা হয় অহিংসা এবং ত্যাগের দ্বারা মানুষ সেই সাধুত্বে সেই ঈশ্বর দর্শনের পরাকাষ্ঠায় নিজেকে উন্নীত করতে পারে সেই চরিত্রের গুণাবলীর কথা যেন শ্রী রামকৃষ্ণ বলছেন এবং বলছেন এগুলো মুখে বলার বিষয় নয় উহা কথার বিষয় নহে উহা অভ্যাসের বিষয় সাধনার বিষয় এবং প্রার্থনার বিষয় সংযম অভ্যাস এবং ত্যাগ একটা অভ্যাস একটা সাধনা আর একটা প্রার্থনা ওইদিকে লক্ষ্য রাখাই আসল বস্তু উহা না করিলে নিজেকে ঠকানো হয় আবার অন্যদেরকেও ঠকানো হয় তার এই কথাগুলো শুনে সমস্ত জৈন শ্রমণ তার চরণে প্রণিপাত করতে উদ্যত হয়েছিলেন তিনি মথুরবাবুকে বলিলেন উহাদের রদ করো নতুবা আমি ঠিক থাকিতে পারিব না মতুরবাবু তাদের নিরস্ত করেছিলেন তারপর তারা রায় বাহাদুর মহাশয়কে জানিয়ে সেই স্থান ত্যাগ করেছিলেন ওই ঘটনার তিন দিন পরমংসদেব কেবলমাত্র মহাবীরের প্রসঙ্গই করতেন এবং সারাদিন অভুক্ত থেকে কেবলমাত্র রাত্রে ফলাহার গ্রহণ করতেন অর্থাৎ জৈন ধর্মের ক্ষেত্রেও ঠাকুরের এই দিকটি দেখে গিয়েছিল এবং মথুরবাবুর সঙ্গে এই জৈন মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ঠাকুরের উপস্থিতি এবং সাধু সম্ভ্রান্ত ব্যক্তিদের মাঝে তার কথা বলার ইঙ্গিত কথামৃতের পাতাতেও আমরা লক্ষ্য করতে পারি সেখানে বলা হচ্ছে সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল আমি তো মুখ্য তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা বললে মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব বিদ্যা পড়া বিদ্যা থু হয়ে গেল এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না মূর্খ বিদ্যান হয় বোবার কথা ফুটে তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের যেন বারবার বলি দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন পণ্ডিত মানে পণ্ডা থেকে সেই বেদজলা জ্ঞান বেদকে জানা অনন্ত জ্ঞানকে জানা এবং সেটা ভগবানের যদি কৃপা হয় ওই যে বা হয় পঙ্গু যে পঙ্গু খোঁড়া মানুষ সেও কিন্তু গিরিগোবর্ধন লঙ্ঘন করতে পারে বোবার কথা ফুটে যেতে পারে ভগবানের অসাধ্য কিচ্ছু নেই সেজন্য জন্য প্রাচীন সন্ন্যাসীরা বারবার বলতেন যখন আমাদের ব্যর্থতা আসে না জগতে কোনো কাজে তখন মনে করিয়ে দেয় সেই ব্যর্থতা যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিচ্ছু হবার নয় অর্থাৎ আমি জগতের দিক থেকে সেটিকে ব্যর্থতা দেখছি ভগবান তার অন্য লীলা তিনি ব্যর্থতার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এই কাজে ঈশ্বরের ইচ্ছা নেই অর্থাৎ তুমি এই কাজে তাই সফলতা পাচ্ছ না এ হেন পরেশনাথ মন্দির নিয়ে উদ্বোধন বিভাগে যুক্ত তিনি বিশিষ্ট বক্তা গঙ্গাবকের শ্রী রামকৃষ্ণ স্মরণী অনুষ্ঠানের উদ্যোক্তা এবং তার সঙ্গে সঙ্গে ভালো লেখক বটেও শ্রীযুক্ত অরিন্দম দাস নিবদত উদ্বোধন এবং বিশ্ববাণী এবং অন্যান্য নানান পত্রিকায় তিনি নিয়মিত লেখেন সেই উদ্বোধন পত্রিকায় তিনি বহুদিন আগে দু সালে পরেশনাথ মন্দির সম্পর্কে মাতৃতীর্থ পরিক্রমায় একটি সুন্দর অনবদ্য নিবেদন করেছিলেন সেটি এরকম যে বারোশো তিয়াত্তর বঙ্গাব্দের ফাল্গুনি শুক্লা দ্বিতীয়া ইংরেজি মতে আঠেরোশো সাতাশি এই সাতষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ সেইটা শ্রীরামকৃষ্ণদেবের একত্রিশতম জন্মতিথি এই পবিত্র দিনে উত্তর কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে রায়বাহাদুর বদ্রিদাস মুকিম স্থাপন করেছিলেন শিল্প স্থাপত্য এবং আধ্যাত্মিকতার সমন্বয়ে গড়া এক অপূর্ব সুন্দর মন্দির এবং সেই মন্দিরের গর্ভ মন্দিরে জৈনদের দশম গুরু শীতলনাথের এক মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তার গুরু জিন কল্যাণ সুরি লখনৌ শহরের সিধর সিমাল বংশের এক সাধারণ পরিবারে এই বদ্রিদাসের জন্ম হয় আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর তিনি কলকাতায় এসেছিলেন ভাগ্যের ফেরে ভাগ্য অন্বেষণে তখন তার বয়স ছিল কুড়ি তেইশ বছর বা কুড়ি বাইশ বছর একটি বহু মূল্যবান রত্ন বিক্রয় করে জহুরির কাজ করবার পর তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন এবং লাভের শতকরা দশবার তিনি সব কাজে ব্যয় করতে থাকেন এবং সেই সময় তিনি থাকতেন হ্যারিসন রোড অর্থাৎ মহাত্মা গান্ধী রোডে এবং প্রায় এই গৌরীবাড়ি অঞ্চলে আসতেন তখন সেটা ছিল জলা জায়গা অনেকটা অংশ জুড়ে ছিল পুকুর একদিন তিনি দেখলেন পুকুরে মাছ ধরা হচ্ছে অহিংস ধর্মের পূজারী জৈন ধর্মের মানুষ তিনি স্বাভাবিকভাবে এই দৃশ্য তার প্রাণে আঘাত দিয়েছিল অসহায় জীব হত্যা বন্ধ করতে তিনি পুকুর সহ পাঁচ বিঘা জমি নিজে কিনে ফেলেছিলেন এবং ভেবেছিলেন একটা প্রমোদ উদ্যান নির্মাণ করবেন কিন্তু ম্যান প্রপোজেস গড ডিসপোজেস মানুষ যা ইচ্ছা করে ভগবানের ইচ্ছা ঠিক উল্টো হয় আমাদের অনেক ইচ্ছা মেলে না সেদিন উচিত কি তার ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে যুক্ত করলে আর দুঃখ কষ্ট থাকে না ভগবানের ইচ্ছা অন্যরকম ছিল বদ্রিদাসের ভক্তিমতী জননী খুশাল কুমারী তাকে বলেছিলেন মন্দির প্রতিষ্ঠা করতে মা ইন্সপিরেশান দিচ্ছেন জগতের এই মায়েরাই সন্তানদের ইন্সপিরেশান দেন তাই এই মায়েদেরকেই সন্তানের সংস্কার বদলায়ের জন্য এগিয়ে আসতে হয় বদ্রিদাস তাই করেছিলেন দিনের পর দিন তিনি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গড়ে তুলেছিলেন অনুপম মন্দির কাঁচ এবং পাথরের অনবদ্য কারুকার্যে ঝলমল করে উঠেছিল সেই মন্দির মন্দির নির্মাণের পর বদ্রিদাস তাঁর গুরু জিন কল্যাণসুরীকে জিজ্ঞেস করলেন এখানে কার মূর্তি প্রতিষ্ঠা করা হবে জৈনদের চব্বিশ জন তীর্থঙ্কর আমরা জানি তাদের সকলকেই জৈনরা সমান শ্রদ্ধা করেন তীর্থঙ্করদের নিয়ে তাদের মধ্যে কোনো মত দৈ দ্বৈধ নেই আছে শুধুমাত্র আচার নিয়ে সেই কারণে জৈনরা এই শ্বেতম্বর এবং দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত সেটা আমরা আগেই আমাদের আজকের পাঠেই উল্লেখ করলাম কারা শেতাম্বর কারা দিগম্বর কারা পুরুষ নারী দুজনেরই লাভ চায় কারা শুধুমাত্র পুরুষকেই অধিকার দেয় এই যে বাইরের রিচুয়ালিস্টিক জন্য বারবার বলছেন এই বৈদি ভক্তিরও পারে যেতে হবে রাগানুকা ভক্তি তা বদ্রিদাস কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়ভুক্ত ছিলেন দিগম্বর জৈনদেরও একটি বিখ্যাত মন্দির আছে বেলগাছিয়া অঞ্চলে যেটি প্রতিষ্ঠিত হয় তিরিশ বছর পর আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তো অবশেষে গুরু দশম তীর্থঙ্কর শীতলনাথের মূর্তি স্থাপন করার নির্দেশ দিয়েছিলেন কারণ শীতলনাথ ছিলেন জলচর প্রাণীদের প্রভু বা রক্ষাকর্তা বদ্রিদাসের মন্দির নির্মাণের উদ্দেশ্য সেটাই ছিল তিনি বিভিন্ন জায়গায় ঘুরে শীতলনাথের মূর্তির সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও সেই মূর্তি তিনি খুঁজে পাননি মনের মতন শেষকালে আগ্রাতে গিয়ে এক সাধুর কাছে শীতলনাথের মূর্তির সন্ধান পেলেন এবং সেই সাধু তাকে রৌশন মহল্লার এক জৈন মন্দিরের কাছে গিয়ে বললেন তুমি এই মন্দিরের ভূমি গৃহে তোমার মনের মতন শীতলনাথ মূর্তি পাবে হলো তাই বদ্রিদাস লোকজন এনে কিছুটা মাটি খুঁড়তেই দেখতে পেলেন পাথরের একটা সিঁড়ি নিচে নেমে গিয়ে দেখলেন ছোট্ট একটা ঘরে অবস্থান করছেন শীতলনাথের একটি নয়নাভিরাম মূর্তি তাঁকে দেখে বদ্রিদাসের বহুদিনের সেই বিরহ তপ্ত হৃদয় শীতল হয়ে গেল বহুদিন তিনি খুঁজছেন তার ইষ্টকে তার প্রাণের দেবতাকে দেখলেন সামনে জ্বলছে একটি ঘিয়ের প্রদীপ যেন সদ্য কেউ পুজো দিয়ে গেছে আর দেরি করলেন না প্রাণের দেবতাকে সঙ্গে করে নিয়ে উঠে এলেন ওপরে আনতে ভুললেন না সেই অক্ষয় জ্যোতি প্রদীপকে যে প্রদীপ আজও মন্দিরে নিরবিচ্ছিন্নভাবে দেদীপ্যমান কিন্তু তারপরে উঠেই চমকে গেলেন বদ্রিদাস কোথায় গেলেন সেই সাধু চতুর্দিকে খুঁজেও তিনি সেই সাধুকে পেলেন না অবশেষে তিনি ফিরে এলেন কলকাতায় এবং আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের ফাল্গুনি শুক্লা দ্বিতীয়ায় জিন কল্যাণ সুরি এই বদ্রিদাস নির্মিত মন্দিরের প্রতিষ্ঠা করলেন শীতলনাথের মূর্তি মর্মর মূর্তি অর্থাৎ মন্দিরটি পরেশনাথ অর্থাৎ পার্শ্বনাথের নয় শীতলনাথের কিন্তু আমরা বাঙালিরদের মধ্যে এই পার্শ্বনাথের পরিচিতি অধিক বলে শীতলনাথই আমাদের কাছে পরেশনাথ হয়ে গেছেন প্রতি বছর কার্তিক মাসে রাস পূর্ণিমায় এই মন্দির থেকে যে বিশাল শোভাযাত্রা বের হয় তাকে বলা হয় পরেশনাথের মিছিল সেখানে পার্শ্বনাথের মূর্তিও থাকে না পঞ্চদশ তীর্থঙ্কর ধর্মনাথের মূর্তি থাকে জৈনরা একেই বলেন রথযাত্রা জৈন সাধুরা সময় ভ্রমণ করতে থাকেন এবং বর্ষার চার মাস তারা কোথাও যান না কার্তিক পূর্ণিমায় তাদের আবার পথ চলা শুরু হয় এই জৈনরা বেদ বা ঈশ্বর মানেন না তারা কর্মফলে আস্থাবান আমরা জৈন ধর্মের যে বিশিষ্টতা শুরুতেই আলোচনা করা হয়েছে এবং সাধনার ফলে কর্মক্ষয় হলে এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ এই যে সিদ্ধান্ত তারা মানেন এবং যারা নিজেদের মুক্তির সঙ্গে সঙ্গে অন্যেরও মুক্তি লাভের পথ প্রদর্শক হন তারাই হন তীর্থঙ্কর দশম তীর্থঙ্কর শীতলনাথের অনিন্দ সুন্দর এই মূর্তিটি আমাদের এই কলকাতা শহরের এক পরম আশ্চর্য ভাস্কর্য নিদর্শন এবং তীর্থক্ষেত্র ইটালিয়ান মার্বেল পাথরে তেরোটি সোপান অতিক্রম করে এই মন্দিরের বারান্ডায় পৌঁছলে দেখতে পাওয়া যায় চীনামাটির ওপর বেলজিয়াম কাঁচ বসানো এক জমকালো কারুকাজ মন্দিরের অভ্যন্তর এবং তার আশপাশে কাঁচের ফুল পাতা ময়ূর নানান রকম আলপনা রয়েছে নাটমন্দিরে একশো আটটি প্রদীপের বিশাল ঝারলন্টন রয়েছে চন্দন কাঠের দরজা রয়েছে এবং মার্বেল পাথরের নানান কারুকার্য রয়েছে ছোট ছোট আয়নার অপূর্ব বিন্যাস পর্যন্ত সেখানে রয়েছে এবং সেই অক্ষয় জ্যোতি দর্শকদের মনে বিস্ময় সৃষ্টি করে এবং সেই অক্ষয় জ্যোতির উপর যে ঢাকনাটা রয়েছে প্রথম থেকে আজ পর্যন্ত তার উপর কোনো ভূষো পড়েনি এটি একটি অবাক করা ঘটনা শ্রীমন্দিরের দিকে মুখ করে উদ্যানের মধ্যে রয়েছে করজোরে ভঙ্গিতে বদ্রিদাসের মার্বেল পাথরের মূর্তি চারিদিকে মার্বেল পাথরের বিভিন্ন মূর্তি ফুল গাছ মিলিয়ে এক চমৎকার পরিবেশ এবং সেই বিখ্যাত পুকুর যে পুকুরে মাছেদের রক্ষা করার জন্যই এখানে শীতলনাথের স্থায়ী আবাসন বা অবস্থান পুকুরটি দেখলেই মনে হয় বদ্রীনাথে বদ্রীনাথের উদ্দেশ্য এবং সাধনা সার্থক তিনি তার ধর্মজীবনে সেই সার্থকতার সন্ধান পেয়েছিলেন যেটি কোথাও লিপিবদ্ধ হয়নি তবে আমরা বুঝতে পারি তার সাধনা সার্থক হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দ যখন তার বয়স সাতাত্তর বছর তার দেহরক্ষা হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শনিবার বিকালবেলায় ললিতমোহন চট্টোপাধ্যায়ের ঘোড়ার গাড়ি এসে থেমেছিল মন্দিরের সামনে আত্মীয়া সেবিকা কয়েকজন মন্ত্র সন্তান সহ মন্দির ভূমিতে পদার্পণ করেছিলেন মন্দির দর্শন এবং প্রণামের পর তিনি বাগানটি ঘুরে দেখে আনন্দ লাভ করেছিলেন তবে তাকে বিশেষ আনন্দ দান করেছিল পুকুরের লাল মাছগুলো পুলকিত চিত্তে তিনি বলেছিলেন দেখো মাছগুলো কেমন আনন্দে খেলছে অর্থাৎ এই ঘটনা আমাদের স্থির সিদ্ধান্তে উপনীত করে জগৎজননী যেখানে আনন্দ পেয়েছেন এবং বদ্রি দাসের এই কীর্তির মধ্যে দিয়েই সেই আনন্দ সেই নির্মল নির্মল আনন্দ দান তিনি করতে পেরেছিলেন জগৎজননীকে জীবদ্দশাতেই তার সাধনা সার্থক হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে যখন তাঁর বয়স সাতাত্তর বছর সেই সময় এই ঘটনাটি ঘটেছিল দিনটি বারোই ভাদ্র শনিবার এবং তারপর উনিশশো সতেরোতে তাঁর শরীর চলে যায় এবং এই ঘটনাটি তথ্যসূত্র হিসাবে আমরা পাই মন্দিরের প্রবীণ পরিচালক এবং বদ্রিদাসের পপউত্র সুরেন্দ্র মুকুমের সৌজন্যে এবং মাতৃদর্শন পরম পরমপূজ্যপাত স্বামী চেতনানন্দজি মহারাজের বইতে প্রথম সংস্করণে পৃষ্ঠা পঁয়ত্রিশে এই ঘটনার উল্লেখ রয়েছে এই পথ নির্দেশ হিসাবে উল্লেখ করা যায় ছত্রিশ নম্বর বদ্রিদাস টেম্পল স্ট্রিট গৌরীবাড়ি কলকাতা চার অর্থাৎ উত্তর কলকাতার এপিসি রোড দিয়ে পূর্ব দিকে সাহিত্য পরিষদ স্ট্রিট ধরে গেলেই একটা চৌমাতা সেখান থেকে রাজা দিনেন্দ্র স্ট্রিট ধরে এগোলেই এই মন্দির খান্না স্টপেজে নেভেও এই মন্দিরে যাওয়া যায় এবং চৌমাতা থেকে অরবিন্দ সেতু হয়ে তারপর ডান দিকে রাজা দিনেন্দ্র স্ট্রিট হয়ে দিকের গলিতে প্রবেশ করতে হয় শ্রেসিমা সম্ভবত এই পথেই এসেছিলেন মন্দির খোলা থাকে সাড়ে ছটা থেকে বেলা বারোটা এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা এই পরেশনাথের মন্দির অপূর্ব সুদৃশ্য মন্দির সেই পরেশনাথের মন্দির আমাদেরকে বারবার ভাবায় এবং ওই গৌরীবাড়ি অঞ্চলের সেই পরেশনাথ মন্দির আমাদেরকে বারবার ভাবায় ঠাকুর এবং শ্রেসিমা এখানে এলেন জৈন ধর্মের সেই দিগম্বর হিসাবে যেমন ঠাকুরকে সবাই সেদিন আইডেন্টিফাই করেছিলেন ইনি মহাতীর্থঙ্কর জৈন একজন সাধক ঠিক তেমনি মায়া এই আনন্দ দেখে আপ্লুত হয়েছিলেন বদ্রিদাস তার জীবন সার্থক করেছিলেন আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই ঘটনা আমাদের বারবার মনে সেই সঞ্চারণার দোতনা করে নমস্কার ধন্যবাদ